নাকাশিপাড়ায় মৎস্যজীবীদের জালে ধরা পড়ল প্রকাণ্ড এক মাছ। নদিয়ার নাকাশিপাড়া পাটুলি ঘাটে স্থানীয় মৎস্যজীবীদের জালে ধরা পড়ে এক প্রকাণ্ড আকারের মাছ। স্থানীয় মৎস্যজীবীদের অনুমান, ভাগীরথী বক্ষে জাহাজের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই মাছটির। আনুমানিক 60 থেকে 65 কেজি ওজনের এত বড় মাছ এর আগে কখনো উদ্ধার হয়নি এই ঘাটে। বেতুয়া, ডহরি, কাঁঠালবেড়িয়া মৎস্য আড়তে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে মৎস্যজীবীরা। তারা জানান, স্থানীয়ভাবে এটাকে বাগার মাছ বলে। সাধারণ মানুষের আগ্রহের কারণে তা দেখতে ভিড় জমায় অনেকেই। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।